ونعير ما دام داو طولي একদিন দহায়ার নবী ফাতেমার আরে বাড়ি যায় সহলিয়া দরজাতে ডাকিতেছে মা 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 বলিয়া রে বলতেছে আমার দয়ার নবী মায়ের নবী এই মক্কাসরে ইয়াসমিন শহর চলে গেছেন ইসলাম প্রচার করতে এমন অবস্থায় আমার ফাতেমা একা ফকুনি রূপ ধারণ করে এই খালিদ বাদশার কন্যা খাদিজার গেঠে যায়া লা ইলাহা ইল্লাল্লাহ মা চাড্ডা ভিক্ষা দাও খালিদ বাদশার দাসী ছিল তার নাম নফিসা দাসী দাসীকে বলল দাসী গো যাও দেখো তোমার গেঠে একটা ফকুনি উপস্থিত হয়েছে ফকুনি কি বলে কথা শুনে এইবার নফিসা আসিল চলিয়া ফাতেমাকে জিজ্ঞেস করে সুবাতে যাই কইয়া দয়া করে দিবে না মাহি গো একটু ভিক্ষা দিবে না শিয়া রে নফিসা দাসীকে বললো দাসী তোমার মনিবকে বলো আমাকে কিছু সাহায্য করুক মনিবের কাছে যা বলতেছে মনিব গো এই ফকুনি টাকা দিলাম নিলেন না আপনার সাথে সাক্ষাৎ করতে চাই নফিসাকে হুকুম করলো নফিসা ওই দাসীকে আমার দোতলায় আসতে বলো আমার যে তিনটা স্বর্ণের ঘাড়ি আছে ওখানে মাঝখানে বসাইয়া দাও ফকুরির যা খুশি তাই নিয়ে চলে যাক কথা শুনে মা ফাতেমা কি কাজ করলো ভাই দোতলাতে সহিলা গেল হাদিসেতে পাই ওই স্বর্ণের মাঝখানে তেরে ফকুনি বসাইয়া রায় রে ফকুনি কইলেন কি বাবা ওই তিনটা ঘাড়ি আছে তিনটা ভাগ আছে ওই স্বর্ণের মাঝখানে বসাইয়া দিল ফকুনি নাড়ে সাড়ে কিন্তু ভিক্ষা নেয় না ঝলার ভিতরে উঠায় না বলতেছে হে ফকুনি তোমার কি ভিক্ষা কম হয়েছে ফকুনি বলছে মনিব গো আমি স্বর্ণের জন্য টাকার জন্য আসি নাই আপনার পবিত্র উদুর উদুরের দিকে তাকায়া দেখি ওর মধ্যে কোনো ভেজাল নাই দয়া করে মেহরবানি করে আপনার ওই উদুরখানা আমাকে পেটখানা আমাকে ভিক্ষা দিবেন কিনা বলে কথা শুনে এবার নফিসা খাদিজা খে বলে আপনারও না উদুরখানা ফকুনি যে চায় কথা শুনে সেদিন মনে রে হাই রে চিন্তায় পইরা যায় রে ফকুনির কথা শুনে মনিব বলতেছে খালিদ বাদশার কন্যা খাদিজা বলতেছে যে পেট আবার কেমন করে ভিক্ষা দিব ঠিক আছে আমার পেটখানা যান ওনার পছন্দ হয়েছে তাহলে আমার স্বামী বিদেশের বাড়ি ইসলাম প্রচার করতে গিয়েছে আমার স্বামীর অনুমতি হুকুম ছাড়া এই পেটে আমি কেমন করে আরেকজনকে ভিক্ষে দিই আজগার মতো যাও গা ফিরে স্বামী আসুক বাড়ি স্বামীর হুকুম লইয়া পেটখানা দিব তোমারই কথা শুনে ওই ফকুনি গো সেই দিন গায়েব হইয়া যায় রে এইবার দেখেন ফকুনি চলে গেল আল্লাহর নবী ইসলাম প্রচার করে যখনই বাড়িতে আসলেন আসার সঙ্গে সঙ্গে একটা প্রস্তুর কিংবা একটা পাথর
প্রস্তুর মানে একটা পাথর, এই পাথরটা করলেন কি স্বামীর পায়ের তলায় দিয়া এক ঘটি পানি দিয়া পাওটা ধত করে দিয়ে গালে মুখে চুমা দিয়া ঘরে ভিতর নিয়া স্বামীকে বলতেছে, স্বামী গো জানি না চিনি না কোথা থেকে যেন একটা ফকুর নিয়ে আসলো, এই ফকুরনিক অনেক টাকা পয়সা দিলাম স্বামী, স্বর্ণের মাঝখানে বসায় দিলাম, ফকুনি নিলেন না, আমার পেটখানা ভিক্ষা চেয়েছে। দয়ার নবী মায়ের নবী বলেছে, বিবি গো ওই ফকুনি কোনো চিহ্ন দেখেছো? বল তখন কোনো চিহ্ন দেখলাম না, তার ডাইন সাইডে সিটির ভাজে তিনটা চুল পাকা দেখলাম, আর গুলা চুল খাটো খাটো আধাত পরিমাণ, ওই তিনটা চুল মাপ দিলে হবে 3.5 হাত। কথা শুনে দয়ার নবী গো সেই দিন উঠিল কান্দি, তোমার লাগা করছি তয়ার আমি তাবান্তা দুনিয়ার রে বন্ধু, তুমি আবার কবে আইরা? কথা শুনে দয়ার নবী খাদিজাকে বলে, ওই ফকুনি আর আসবে না গেছে তোমায় কয়ে, ওই ফকুনি সেন নাই তোমার জানাই, ওই ফকুনি কুদরুদ কামিনী দুনিয়াতে তাই, যার নামে মা ফাতেমা গো বিবি কি ডাকাতি হইল রে, ওরে বন্ধু তুমি আবার কবে আই? কথা শুনে দয়ার নবী বেহুশ গেল হইয়া, এই ফকুনি আর কি আসবে ঘরে যে ফিরিয়া, বলতেছে বিবি তুমি বিরাট অন্যায় করছো, এই ফকুনি মনে হয় আর কোনোদিন আসবে না। খাদিজা বলতেছে, স্বামী গো সে ফকুনি আবার আসতে বলেছে, তার কারণ তার ডাইন সাইতে সিটির ভাজিতে তিনটা পাকা চুল দেখলা, এই তিনটা চুল হবে ফুলচরাতের পুর 10-10-30 হাজারের বৎসরের রাস্তা হবে, পানির উপরে আগুন জ্বলবে ছুরির যেমন ধার ওই রকম রাস্তা হয়ে যাবে, যারা ফাতেমার কর্ম করেছে তাদের এই রাস্তা হবে বেহেস্তের পুল, যারা ফাতেমার কথা অবাধ্য করেছেন তাদের ওই জায়গায় হবে ভুল, কারণ এই পানির ভিতরে পুড়ে যাবে আগুনে পুড়ে সরকার হয়ে যাবে। কথা শুনে এবার খাদিজা স্বামীর কাছে বলে, চলেন চলেন প্রাণের স্বামী আপনারে যাই কয়ে, বিছানাতে যাব স্বামী গো হাইরে, অনেক দিন পরে রে, বিছানায় চলে গেল রাসূল এবং তাহার বিবি খাদিজা, ঘুমে চলে গেল। স্বপ্নের মাধ্যমে কি যেন দেখতে পাইলেন খাদিজা, ঘরের মধ্যে একটা এমন সুন্দর একটা জিনিস, একটা ফুল রূপ এসে ঘরের মধ্যে এসে আলো দিচ্ছে, আর রাসূলের প্রেশানে প্রেশান মানে কপালে টিকটিকি আন্ডার মতো নূর চুমকিতেছে। মহব্বতের স্বরূপে খাদিজা করলেন কি, ওই কপালে চুমা দিলেন, দর সঙ্গে সঙ্গে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল, ঘরটা যাকুন আরে ওই কপালে সম্বন দিলেন সবাতে যাই কয়ে, সম্বন দোয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার হয়, খাদিজার ঘুম ভাঙিল রে স্বামী ডাইকে ডাইকে কয়ো রে, বলতেছে স্বামী গো আপনার পেছনে কপালে কি যেন একটা আলোময় হয়ে গেছিলেন, একটা ফুল নূর চুমকিলেন, তাই আমি ওরস দেখে সহ্য করতে না পেয়ে যখন চুমা দিলাম আর কি যেন আমার পেটের ভিতরে চলে গেল আর ঘরটা অন্ধকার হয়ে গেল। ওই সমাজে দয়ার নবী খুশি হইয়া যায়, সাবধান মতে শৈল বিবি তোমার জানাই, যে জিনিসটা ভিতরে তে গো বিবি তোমার হইয়া যাই রে, ওরে বন্ধু তুমি আবার কবে?
করছি তয়ার গোলামি তামানটা দুনিয়ারে ওরে বন্ধু তুমি আবার কবে আইরা বলতাছে বিবি যে জিনিসটা তোমার ভেতরে চলে গেছে খুব সাবধানে থেকো পাক পবিত্র জিনিস তোমার পেটের মধ্যে চলে গেছে আমার ফাতেমা চলে গেছে তোমার পেটে তার কারণ আস্তে আস্তে দশ মাস দশ দিন যখন পূর্ণ হবে আট মাস যখন গর্ভবতী হয়ে গেলেন এমন অবস্থায় আমার দয়ার নবী মায়ের নবীর কানের সংবাদ এসে গেলেন জিব্রাইল আল্লাহ সালাম আসলেন আসে সালাম আলকে আলাইহিস সালাম দা বলল হুজুর এই মুহূর্তে আল্লাহ পাঠাইয়া দিয়েছে আপনাকে মদিনায় বসে থাকার জন্য পাঠানো হয় নাই মক্কায় বসে থাকার জন্য পাঠানো হয় নাই এই মক্কা ছেড়ে তাড়াতাড়ি আপনি ইয়াসমিন শহর চলে যান ইসলাম প্রসারে এই কথা শুনিয়া হাইরে দয়ার নবী বলে দয়ার দয়া করে বিদায় করো প্রাণের বিবি মোরে মক্কা ছেড়ে চলে আমার যাইতে হবে ওরে মক্কা ছেড়ে ইয়াসমিন শহর গো যাইতে তেরো দিন লাগে রে মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যেতে লাগে তেরো দিন খাদিজাকে ডাক দিলেন খাদিজা তাড়াতাড়ি আমাকে বিদায় করো আল্লাহর হুকুম হয়ে গেছে এখন খাদিজা করলেন কি স্বামীকে গালে মুখে সুমা দিয়া পাও দুটা সুন্দর করে ধৌত করে দিয়ে মাথার চুলটা পাও মুছে দিয়া স্বামীকে বিদায় করে দিয়া চাতক পাখির মতো তাকায় থাকলো আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করা শুরু করলো আল্লাহ গো আমি খুশি মনে আপনাকে আপনার হাতে উঠাইয়া দিলাম আমার স্বামীকে আপনি দেখে রাখবে আমার দয়ার নবী মায়ার নবী পিছন দিকে তাকায়া দেখতেছে খাদিজার চোখের পানি গন্তস্থল বয়া পড়তেছে তাই খাদিজাকে ডাক দেয়া বলতেছে বিবি গো ওরে কান্দ না যার বিদায় কালে রে কান্দিলে কি হবে ওরে অন্তরে কি ছবি গো বিবি হাইরে পাইবে কাল হাসরে রে কান্দ নাজার বিদায় কাল রে এই যে বিদেশেতে বিপাকে যদি ময়না আমার মরণ হইয়া যায় নিজের হাতে দাপুন কাপুন করিবা আমি বইলা যাই আমার কথা মনে হলে চোখের পানি আসে ওই কান্দু না কানিবা গো ময়না মোনা যাত ধর এই বলিয়া দয়ার নবী বিদায় হইয়া যায় তেরো দিনের তেরো রাস্তা নবী পার হইয়া যায় কান্দ নাজার বিদায় কালে রে কান্দিলে কি হবে দয়ার নবী এবার করলেন কি বাবা মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যেতে লাগছে তেরো দিন তিন কদমে চলে গেলেন ইয়াসমিন শহর এইদিকে দশ মাস দশ দিন যখন পূর্ণগত হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল প্রসব ব্যথা খাদিজার প্রসব ব্যথা উঠে গেলেন খাদিজা বলতেছে খাদিজা কয়ো নপিসা তোমার যাই কয়া এই গ্রামের ভিতরেতে যাও না কেন ঢুকিয়া প্রথম
বসব ব্যথা বড়র ব্যথা জানে আমার মাই যত আমার খালা ফুপুরা এবার ডাকো না সবাই সবাই এবার চলো গান দিয়া বলিল ওই খাদিজা মারা যাগো সেটাই আমার ভালো কুতা শুনে দয়ার আল্লাহ বেজার হইয়া যাই আয় জিব্রাইল কে পাঠাইল সাদের দুনিয়াই রে আল্লাহ পাক বেজার হয়ে গেল আল্লাহ বলল জিব্রাইল নফিসা দাসিক বিপদের কারণে নফিসাকে পাঠাইলো পাড়াগ্রামের ভিতরে পাড়াগ্রামের মা বোনেরা যারা ছিল সবাই বলল যে নফিসা দাসিকে বলল দাসি ওই খলিদ বাদশার কন্যা খাদিজা একটা বাদশার কন্যা হইয়া একটা ছাগলের রাখালের সাথে লিখিয়া বসলেন ওই মারা যায় সেই ভালো আল্লাহ কয় জিব্রাইল যাও আমার কারো দরকার নাই আমি আল্লাহ একাই যথেষ্ট খাদিজার কানের সংবাদটা পৌঁছে দাও এসিল কপালের লেখা আল্লাহ এসিল কপালের হে নপিসাই আসিল ফিরিয়া সবতে জানাই ওই কথা শুনিয়া নপিসা সব কুলিয়া কয় ওই কথা শুনিয়া খাদিজা হাইরে উঠিল কান্দিয়া রে আল্লাহ আমার কেহ নাই জগ নাই জগতে আমার গো আল্লাহ আল্লাহ কেহ নাই সংসারে রে ওই কথা শুনে খাদিজা কোলেন কি দুই চোখের পানি ছেড়ে দিলে দিয়া বলল আল্লাহ গো এই জগতে আমার আর আপন বলতে কেউ থাকলো না আমার এই বিপদ সময় প্রসব ব্যথা আমি এখন কোথায় যাই আল্লাহ বলল হে জিব্রাইল তুমি যায়া খাদিজার কানে সংবাদটা পৌঁছে দাও মাগো চিন্তার কোনো কারণ নাই আল্লাহ এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছে আল্লাহ একাই যথেষ্ট কথা শুনে এইবার জিব্রাইল আসিল চলিয়া মা খাদিজার কাছে সুন্দর দিল ভাই পোষায়া কোথা শুনে সেই দিন খাদিজা খুশি গেল হইয়া রে পরবর্তী শুনতে গো পাবেন সবাতে জানাই এই পর্যন্ত ক্ষান্ত করে আমি বিদায় রইল রে হিমাপতে মার জন্ম গোপালা শোনেন বন্ধু পরবর্তী পাবেন আপনারা হাইরে সব সংগ্রহ করে না ফলে মদের ভুল বেদবি মার্জনা করিবে